চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গ বিচার দাবিতে আজ কলকাতার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচির ডাক দেয় আন্দোলনকারীরা তবে বাসভবনের কিছুটা দূরে পুলিশ বাধা দিলে বাধে সংঘর্ষ এর মধ্যে কয়েকজনকে আটক করেছে পুলিশ বিক্ষোভের পাশাপাশি শুক্রবার সন্ধ্যায় মশাল মিছিল বের করে বিজেপির নারী সদস্যরা পৃথক আন্দোলনে রাজপথে সামিল হয় রাজনৈতিক দলগুলো ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে হাসপাতালগুলোতে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে কলেজ ক্যাম্পাসে